আচ্ছা আপনার সঙ্গে একটু কথা বলতে আসছিলাম একটা বিষয় আসলে খুব খারাপ লাগতেছে যেটা আপনার কাছে প্রশ্ন না ঠিক কিন্তু এই আলোচনাটা একটু হওয়া উচিত আমি মনে করি সেটা হচ্ছে ইদানিংকালে আমরা দেখতেছি যে ইদানিং কালে না এটা অনেক আগের থেকে হয়ে আসতেছে চেষ্টা করতেছে তারা কিন্তু ইদানিং কালে এটা মিডিয়ার কারণে একটু বেশি দেখা যাচ্ছে এবং এটা যে ইউরোপ মহাদেশের বিভিন্ন কান্ট্রিতে এই যে যারা মুসলিম বেশ ধারণ করছে বা বাইরে থেকে মুসলিম লোক ঢুকছে এরা কিন্তু প্রকাশ্যে ওখানে কোরআন শরীফ বিভিন্ন মানুষকে বিতরণ করতেছে যে ভাই এটা নেন দেখেন এটা আমাদের ধর্মগ্রন্থ এটা খুব ভালো এটা প্রচার প্রচারণ চালায় যাচ্ছে এবং ইউরোপে কিন্তু এটা স্বাবে মানে মানুষ কিন্তু এটার কোনো প্রতিবাদ বা এটাকে প্রতিহত রেস্ট্রিকশন কোন আইন জারি কিছু করতেছে না তারা উন্মুক্ত করে বলছে না এবং ডে বাই দেখা যাচ্ছে যে এই ইউরোপে যে একটা শান্তি ছিল কোনো সময় ছিল না কিন্তু যখন এই যে কিছু আগেও একটা শান্তি ছিল সেই শান্তিটা কিন্তু ধীরে 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 এই মুসলিম লোকগুলো ঢুকার পরে কিন্তু এটা কিন্তু খারাপের দিকে যাচ্ছে মানুষ কোন এক সময় ইউরোপ Париজ মতো যে সেখানে শান্তির জায়গা শান্তির দেখা যায় কিন্তু আজকাল দেখা যায় অনেক অকারণেসো ঘুরতিছে এই এই আগ্রাসন থেকে মুসলিমের সংখ্যা বেড়ে যাচ্ছে এটা তো ভবিষ্যৎ ইউরোপে এলাকার জন্য অনেক হুমকি কিন্তু सेम জিনিসটা আমার বসলোছি ইনাদের কাছে যে এই মুমিনদের কাছে যে सेम জিনিসটা যদি বাংলাদেশে বা পাকিস্তানে যদি ওই খ্রিস্টান লোক বা ওদের লোক যদি ঠিক এরকম প্রচার করতে প্রকাশে যে ভাই আমাদের বাইবেলটা দেখুন বা আমাদের গীতাটা দেখুন এটা দেখুন ওটা দেখুন এটা না এটা এটা কি পসিবল মোবাই তো ফেলতো একেবারে তো মেরে ফেলতো ফিজিক্যাল হাম তো মাস্ট প্রথম প্রথম স্টেপটাই থাকতো তাদেরকে ফিজিক্যালি হাম করা হ্যাঁ হ্যাঁ একেবারে মানে এটা তো মানে বলার কোনো সুযোগই নাই এসকপি নাই আর এটা একেবারে তাদের তাই এই জিনিসটা গুলো যখন আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করতেছি যে যে মুমিন গুলো আসে বা অনেক সময় কথা বলতে আসে তাদেরকে আপনারা ঠিক অন্যান্য আলোচনার মধ্য দিয়ে এই ধরনের ইয়া গুলো হিটস গুলো তাদের মাথায় একটু চড়ায় দিতে যদি টান বা দেন

ইনারা হচ্ছে যে যে বিভিন্ন কর্নারে কন্যারে যে কোরআন দিচ্ছে এবং কোরআন প্রচার করতেছে এখন দেখেন আমি যদি বিষয়টা অফেন্ডেড হই আমার কিন্তু আমি কিন্তু পারবো না ওই জায়গায় যে এর বিরুদ্ধে বলতে

যে আপনারা যেভাবে রিয়লাইজ করতেছেন এটা যত এটা আমাদের চোখ আরো বেশি পড়বে বাট এটা মুমি এটা ওই কানকার সরকারটা চোখ পড়তেছে মুমিরা যে আমি মনে করি কি জি আমি মনে করি কি যে ইউরোপবাসীরা যারা উন্মুক্ত হ্যাঁ এখানে সবার मतदारশো প্রকাশ করার অধিকার আছে এরকম ধরনের অনেক ভালো ইয়া সিস্টেমটা দিছে কিন্তু তাদের কিন্তু আমি জানি না তারা হয়তো জানেন আমরা যেটা দেখে আসছি ভাই তারা তো তাদের তারা নিজেরাই তো ওখানে যে সেফ না তাদের যদি ইসের কথা বলতেছেন তারা তো ইসলামিক দেশে তারা নিজেরাই তো সেফ না তারা নিজেরাও জানে যে ধরেন এমন কোন কাজ যেটাতে যেখানে সরকারের ধরেন তারা কোন একটা মুসলিম দেশে গেছে মুসলিম প্রধান দেশে গেছে সৌদি আরব মোদি আরব এরকম কোন দেশে গেছে ওই দেশে এমন কোন কাজ যেটা সরকার একবার না বসে ওই জিনিস করার মতো সাহস ওই জিনিস করার মতো ইয়ে সেটা যতই হালাল কাজ হোক সহি কাজ যতে যতই কাজই হোক

ফার্স্ট ভাই এই জিনিসটা কিন্তু আসলে ওয়ান অফ দা মেইন রিজেন হচ্ছে আপনার হিউম্যান রাইটস এইসব দেশগুলো ইউরোপিয়ান ওয়েস্টার্ন কান্ট্রি গুলো মানে হিউম্যান রাইটস এর এত প্রায়োরিটি দেয় যে ওদের অনেক সময় অনুভব ওরা অনেক কিছু লিগালি কিন্তু কিছু বলতে পারে না বিকজ অফ দ্য হিউম্যান যেমন ধরেন কেউ যদি কারণ সবারই মানে ফ্রিডম আছে এখানে এখন কেউ যদি আপনার মানে এই ইসলামটা প্রকাশ করতে চায় খারাপ কিছু বললো ওরা কিন্তু তাকে সাথে সাথে অ্যারেস্ট করতে পারে না সে যদি কোনো ক্রাইম করে কিন্তু এই প্রচার করার মাধ্যমে কিন্তু অনেককে যে ইনফ্লুয়েস করছে এটা কিন্তু ওরা জানে হ্যাঁ কিন্তু সাথে সাথে কিন্তু সেই মানুষটাকে কিন্তু সেই মুমেন্টটাকে কিন্তু ওরা অ্যারেস্ট করতে পারবে না সো ওদের অনেক লিমিটেশন আছে যেটা যেটা কারণে ওরা মানে এটার কোনো অনেক কিছু অ্যাকশন নিতে পারে না

এবং কিছুদিন আগে আমাদের এখানে একটা হসপিটালে হামাস প্রোটেস্টের ওরা একটা হসপিটালে উঠে ওরা মানে প্রোটেস্ট করছে সো এটা তো এখন মানে রুল করে দিয়েছে যে কোনো হসপিটাল টাইপের কোনো এরকম কোনো জায়গাতে তুমি প্রোটেস্ট করতে পারবে না হসপিটালে করা যায় যারা যাদের যারা অসুস্থ যাদের চিকিৎসার জন্য সেখানে তো প্রোটেস্ট করার মতো কোনো জায়গা না মানে এগুলা হচ্ছে অমানুষ এগুলোতে হচ্ছে বাসায় বাইরে না দিলে এগুলা আমাদের যেহেতু অসভ্য এগুলাকে সভ্যতার সভ্য উপায়ে দিল করা আহ দিন কত থেকে দুইটা বাড়ি দেওয়ার পর তারা মানে ঠিক হয় এর আগ পর্যন্ত তারা ঠিক হয় না

বাট এর মধ্যে যদি এইটা যদি সুযোগ এমন কোন একটা পার্টি নেয় মাল্টিকালচারেলি যেমন বা ধর্মীয় স্বাধীনতা নামে আমি আমার ধর্মটাকে স্প্রেড করলাম এবং মানুষের মধ্যে উগ্রতা ছড়ানো শুরু করে যে হ্যাঁ আমাদের মধ্যে উগ্রতা আছে উগ্রতাই হচ্ছে আসল বা এই উগ্রতাই করতে হবে এটাই নৈতিক এইভাবে আমাদের চলতে হবে যখন এটা মানুষ বড় গোলা শুরু করবে যারা মাল্টি কালচারিজমের কালচারিজমের তাদের পক্ষে দাঁড়াইছে মহিলাদের পক্ষে দাঁড়াইছে এরপরে কিন্তু তারা দাঁড়াবে না মানুষ কিন্তু ধীরে ধীরে দেখবে যে তাদের মধ্যে তারা আসলে তাদের ইয়ে গুলা অপরচুনিটিস গুলা তাদের এই হিউম্যান রাইটস হিউম্যান রাইটস এর ভ্যালুজ গুলা এটাকে মিস করতেছে বেশি দিন কিন্তু থাকবে না হ্যাঁ এখন করতেছে অবশ্যই করতেছে এবং এটা এটা থেকে যখন হাতটা সরে যাবে তারা তারা যখন পুরো ওয়ার্ল্ড কে তাদের দুশ্মন বানায় ফেলাবে দুশ্মন হিসেবে ডিক্লেয়ার করে ফেলবে যে ইসলাম বাদে বাকি সবাই দুশ্মন আমরা বিহাত করবো এই করবো সেই করবো ধনীমতার মা বারা সেই তখন তখন যখন লেফট উইং লোকজন হাত ছেড়ে দেবে তখন ওই যে রাস্তায় বেরোতে ছাড়া কোনো উপায় নেই দেখেন আমরা যেভাবে ফিল করি কারণ আমরা এর ভিতর দিয়ে গেছি আমরা এইখান থেকে আসছি আমরা যেভাবে ফিল করি এই পশ্চিমারা কিন্তু এইভাবে ফিল করতে পারে না ওরা কিন্তু ফিল করে না দেখে কিন্তু এতটা এখনো অ্যাগ্রেসিভ হয়নি যে এদেরকে ব্যান করতে বলে তাদের কাছে সে প্রমাণটা নাই ফিলিংস তাদের কাছে সে প্রমাণটা নাই তো अबाउट ফিলিংস আমি একটা প্রেডিক্ট করতেছি কি একটা চিন্তাধারা যে আমরা যেটা মনে করতেছি ততদিনে কিন্তু তারা তাদের ইসলাম ধর্ম প্রচার করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশাল পরিমাণের ওই মতাদর্শীর একটা লোক নতুন ভাবে তাদের মধ্যে কি বলতে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে এরা হচ্ছে ফাটা গলসি মানে বাদে বেশি আর কি

বুঝে নেন আমি কথাগুলো বলতে পারতেছি না বা ওই টাইপের যারা কথা বলছে এবং ওইখানকার অথরিটি প্রপার অ্যাকশন নেয় নাই প্রপার অ্যাকশন নেয় নাই মানে যারা এরকম হেটরে চালাইছে যারা আক্রমণ করতে গেছে তাদের অ্যাকশন নেয় নাই তাদের অথরিটির অবস্থা দেখেন তারা এখন অথরিটি তো নাই

কিন্তু ফারস ভাইয়া দিন দিনদাওয়ার ভাইয়ার সাথে আমি এক জায়গাতে একমত যে এদের সংখ্যা কিন্তু খুব বেশি না হলেও এরা যে ইনফ্লুয়েস হচ্ছে এই ইনফ্লুয়েস দ্বারা কিন্তু এরা এক একটা এমন একটা কাজ করবে যেটার এফেক্ট কিন্তু অনেক বড় হবে যেমন ধরেন এই এই যে ধরেন কোন ইয়াং একটা ছেলের মাথায় একটা ঢুকে গেল যে ইসরায়েল যেটা করছে সেটা মানে খুবই অমানবিক একটা কাজ করছে হ্যাঁ এইটার প্রতিশোধ নেওয়ার জন্য ধরেন দেখা গেল যে আজকে না হয়তো দুই বছর পরে সে এমন একটা একটা অ্যাটাক করলো অথবা এমন জায়গায় একটা ই করলো যেটার এফেক্ট হয়তো অনেক মানুষের উপর পড়বে তো এটা মানে ওদের সংখ্যা খুব বেশি না হলেও কিন্তু কিছুটা এফেক্ট তো পড়বেই এবং এবং সেটা রেজাল্ট ভালো এটা 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 অবশ্যই পড়বে আমি এই পয়েন্টটা আমি মনে করি যে ওয়েস্টার্ন কান্ট্রি বলেন বা ইস্টার্ন কান্ট্রি বলেন বা পৃথিবীর যে কোনো জায়গায় বলেন ইসলামের যে এই র‍্যাডিক্যালিজম এই র‍্যাডিক্যালিজম ট্যাকল করার সবচেয়ে ইফেক্টিভ ওয়েটা হচ্ছে সবচেয়ে ভালো এটা হচ্ছে কোন মুমিনরা না দমায় রেদা তাদেরকে বলতে দেওয়া এবং যারা এই মুমিনদের স্টুপিডিটি হিপোক্রেসি ধরায় দেয় এইগুলাকে এই ধরনের প্ল্যাটফর্মগুলোকে একটু ইয়ে দেওয়া মানে সাপোর্ট দেওয়া যেটা হচ্ছে যেটা আগে কল্পনা করা দিত না কিন্তু এখন হচ্ছে ওপেন হচ্ছে এখন আপনি ইউটিউব চ্যানেল খুলেন বহু নাস্তিক দেখবেন যারা ধৈরে ধরে প্রতিদিন কোরআন পড়ায় তো এই জিনিসগুলা যত বেশি হবে মোমিনদের ইয়ে অনুভূতি ভতা হবে জিনিসটা তো সূচনা রেভলিউশনের সূচনা রেভলিউশনের যখন সূচনা হবে একটু কমই দেখবেন বাট যখন ওটা আরো বড় বড় আকারে করবে বড় আকারে ছড়াবে

না অবশ্যই না অবশ্যই না কিন্তু ওদের ওদের যে মানে আমার আমি যেটা বলতে চাচ্ছি যে ওদের যে ইনফ্লুয়েসটা এই ইনফ্লুয়েসটা কিন্তু মানে সংখ্যায় বেশি যে কারণে আপনি দেখেন এই যে রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি এই গানটা এখন এই যে মানে

ট্রু আপনারা যে কনসার্টগুলো বলতেছেন কনসার্টগুলো ট্রু আমাদের পক্ষ থেকে যে আমাদের যে একটা গান বানানো উচিত ছিল এবং হচ্ছে যে আমাদেরও সমভাবে যে মানে কি কাজ করা উচিত ছিল এই জিনিসটা জিনিসটাগুলো যে উইদাউট লাইজ ইসলাম উইল বি ডাইস আই ডাই এই এরকম একটা সুর দিয়ে গান বানানো উচিত ছিল যাতে হচ্ছে যে এই জিনিসটাও ওই পাশাপাশি ওডের পাশাপাশী যাতে এই লোক প্রচার পায় এবং বাচ্চা পোলা পানো যাতে একসময় বুঝতে শিখেছে আসলে কি লাইজ আছে ইসলামের মধ্যে হ্যাঁ এই জিনিসটা এই প্রচারটাও তো দরকার এই জিনিসটা প্রচার হবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই আচ্ছা এটলিস্ট মুভ অন দেখি কাউকে যুক্ত করা যায়